নমস্কার বন্ধুরা, অনিমাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, এবার দেখি। আমি ভাবছি একটু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, এই মাছটা কেটে নিচ্ছি, দেখি কি করা যায়। আমার ছেলে তো আবার কাঁটা লাগা মাছ খেতে পারে না, ওই জন্য বেশি করে তেলাপিয়া মাছটাই নেওয়া হলো আজকে। তো এই তেলাপিয়া মাছ আমি কেটে নিচ্ছি, এটা কাটা আবার খুব ঝামেলা। এই কাটাগুলো ছাড়াতেই ভয় লাগে। দেখতে পাচ্ছেন বটি দিয়ে কাটছি, কিন্তু বটিতে বেশি ধার নাই। কারণ কি জানেন তো, আমি তো বিড়িবাদী, তো বাইচান্স যদি হাতটা কেটে যায়, যার জন্য আমি বটিতে বেশি ধার দিই না। খুব সাবধানে কাজ করতে হয়, কেননা কাজের হাত একটু নষ্ট হয়ে গেলে বাড়িতে আর তো কেউ নাই, মা আছে বয়স্ক, এবার আমাকেই করতে হয় সব কাজ। এত মোটা মোটা কাটা, এই মুখটা দেখুন কেমন দেখতে, এইটাকেও আমি কেটে ফেলে দেবো। তো বন্ধুরা, আমি মাছটা ভাজা করব, তার জন্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ আমি দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। একা একা করছি, বুঝতেই তো পারছেন ভিডিও। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দেবো মাছ ভাজা করার জন্যে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছটা যাতে বেঁকা না হয়ে যায়, তার জন্য সঙ্গে সঙ্গে একবার করে উল্টে দেবো, তাহলে মাছগুলো দেখবেন বেঁকা হয়ে যায়। সঙ্গে সঙ্গে উল্টে দিলে মাছটা আর বেঁকা হয় না, সোজাই থাকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এগুলো কিন্তু একটাও বেঁকা হয় না। দেখুন আমার কড়াইতে একটু তেল আছে মাছ ভাজার, আর একটু তেল দিয়ে দিই, কেননা ওইটুকু তেলে তো আর রান্না হবে না। তো তেল দিয়ে দিলাম, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি তাতে একটু সাদা জিরে দিয়ে দেব, সাদা জিরে দিলাম, জিরেটা একটু হোক। জিরেটা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু আদা বাটা দিয়ে দিই, সামান্য একটু জল দিই, না হলে আদাটা পুড়ে যাবে। এবার আমি একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, লবণ,
একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছু টমেটো কেটে রেখেছি, এই যে এই টমেটো দিয়ে দেবো। এই টমেটো দিয়েই আজকে আমি এই তেলাপিয়া মাছের কারিটা করব। মাছগুলো কিন্তু একটাও বেঁকা হয় নাই, সঙ্গে সঙ্গে উল্টে দিলে তেলাপিয়া মাছ কই মাছ এগুলো দেখবেন কি না উল্টালে বেঁকা হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে যদি কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একবার উল্টে দেন তাহলে মাছগুলো সব সোজাই থাকে, বেঁকা হয় না। লেঠা মাছ এগুলো সব কিন্তু বেঁকা হয়ে যায় কড়াইতে দিলেই। তো আমার মশলাটা করা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিলাম, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আমার এটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতে কেমন হবে জানি না, দেখতে তো সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। তো নামিয়ে নিয়েছি, এবার আমি একটু ধনে পাতা এর উপরে দিয়ে দেব। তো দেখুন ধনে পাতাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখলেন তেলাপিয়ার মাছের ঝোলটা আমি কিভাবে করলাম। তো আপনাদের যদি সব ভালো লেগে থাকে আর এইভাবে বানাবেন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি।